রাজ্যের চার প্রতিভাবান জিমনাস্টকে অভিনন্দন জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোমবার মহাকরণে তাদের ডেকে এই আতিথেয়তা করলেন মুখ্যমন্ত্রী। এবারেই প্রথম ত্রিপুরা থেকে চারজন মহিলা জিমনাস্ট একসঙ্গে দিল্লিতে যাচ্ছেন ন্যাশনাল ক্যাম্পে, যা বিগত দিনে কোনো সময়ই হয়নি। এর জন্য খুবই খুশি হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার প্রথম ত্রিপুরা থেকে একসঙ্গে চারজন জিমনাস্টকে ডাকা হলো সিনিয়র ন্যাশনাল ক্যাম্পে, যা দিল্লিতে শুরু হবে আগামী 8ই সেপ্টেম্বর থেকে। এই ক্যাম্পে ফেডারেশন থেকে রাজ্যের চারজন জিমনাস্টকেই ডাকা হয়েছে। সামনেই রয়েছে বিশ্ব জিমনাস্টিক্সের আসর, এরপর রয়েছে আরও বেশ কয়েকটি টুর্নামেন্ট। রাজ্য থেকে এই ক্যাম্পে অংশগ্রহণের জন্য চারজনকে ডাকা হলো মানে বিশাল বড় ব্যাপার। সোমবার মহাকরণে এই চারজন জিমনাস্টকে সংবর্ধিত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাদের সঙ্গে ছিলেন রাজ্য জিমনাস্ট সংস্থার সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দ্রোণাচার্য, কোচ বিশ্বেশ্বর নন্দী। জিমনাস্টদের উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে অভিবাদন জানালেন মুখ্যমন্ত্রী। খুশি হলেন প্রত্যেকেই। সত্যি খুব ভালো লাগছে, আফটার লং টাইম পর আমাদের ন্যাশনাল ক্যাম্প শুরু হতে যাচ্ছে। বিকজ লাস্ট 2 বছর কোভিড এর কারণে আমরা আগরতলাতে ছিলাম, ক্যাম্প ছিল না, বাড়িতেই ট্রেনিং, এবং 4-5 মাস ট্রেনিং হলে আবার বন্ধ হয়ে যেত বিকজ কোভিড সিচুয়েশন এত বেড়ে গেছিলো। কিন্তু ফাইনালি আমি খুব হ্যাপি, অনেকদিন পর ক্যাম্প শুরু হচ্ছে। এবং আমি থ্যাংক ইউ স্যারকে বলবো, কারণ যেভাবে আমাদের তৈরি করেছে উনি, করে আমরা আই থিঙ্ক ফার্স্ট টাইম আমরা চারজন, আমি এর আগে জানি না, আমার যত বছরের জিমনাস্টিক্সের কেরিয়ারে ফার্স্ট টাইম আমি দেখছি আমরা চারজন একসাথে ক্যাম্পে যাচ্ছি, সিনিয়র লেভেলের ক্যাম্পে, একটা প্রচুরই অনেক বড় ব্যাপার। এবং আমাদের স্যারও যাচ্ছে, আমাদের কোচ গুরু স্যার বিশ্বেশ্বর নন্দী স্যার। তো আমি সবার কাছে বলবো, আশীর্বাদ রাখবেন, সামনে কিছু কম্পিটিশন আছে, আমরা আমাদের ভালো পারফর্ম করতে পারি, বিকজ পারফরমেন্সটা সবচেয়ে বেশি ম্যাটার। যেভাবে রিও অলিম্পিকে উইদাউট পদক ছাড়া, উইদাউট মেডেল ছাড়া আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন বিকজ অফ পারফরমেন্সে, সেটাই যাতে আমরা আমাদের 100% দিতে পারি, সেটাই আশা থাকবে। এই ট্রায়াল ক্যাম্পে রাজ্যের চারজন জিমনাস্টের পারফরমেন্সই যাতে ভালো হয়, তার জন্য প্রত্যেককে অগ্রিম শুভেচ্ছাও জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। খেলাধুলা তথা রাজ্যের খেলোয়াড়দের উৎসাহ করতে কোনো সময়ই পিছপা হননি রাজ্যের মুখ্যমন্ত্রী। এবারও তার বড় মনের পরিচয় দিলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।